হল অসম বিধানসভার বাজেট অধিবেশন। নির্ধারিত সময় 9:30 পূর্বে সদনত অধ্যক্ষ সহ প্রবেশ করিলে রাজ্যপাল গুলাবচাঁদ কাটারিয়া। নিজের ভাষণ পাঠ করিবর কারণে অনুরোধ জানালো। লগে লগে আরম্ভ হয় সদন আর রাজ্যপালে আরম্ভ করে ভাষণ। অধ্যক্ষ আর সম্মানীয় সদস্য, কিন্তু রাজ্যপালের ভাষণের লিখিত প্রতিলিপি সদনত নাপায়। কংগ্রেসী বিধায়ক কমলাক্ষ দেব বুরুকায়স্থ আর বিরোধী দলপতি দেবব্রত শইকীয়া ভাষণের প্রতিলিপি বিচারে। স্যার, আমার কপি পোৱা নাই। স্যার, কপি লাগিছিল, ইয়াতে অহা নাই কম্পিউটার। স্যার, এই আপনার ভাষণ স্যার, লিডার শান্তি প্রগতি और समृद्धि की एक नई युग की शुरुआत होगी। किंतु राज्यपाल भाषण अब्याहत रखा, विरोधी कांग्रेस और विधायक सकले हाते हाते प्ले कार्ड लो राज्यपाल भाषण विरोधिता करे। भूटान और नेपाल देशों के साथ अच्छे संबंध। আমার গতিশীলতা স্যার আমি বলা নাই। স্যার, কথা তো হয়েছে, আমার কথা তো আপনি যদি বক্তব্য দিলে স্যার, এটা কি কথা? তো माननीय मुख्यमंत्री के नेतृत्व में वाणिज्य और निवेश अवसरों को उजागर करने, असम के उद्यमियों के बीच नेटवर्किंग के निर्माण के लिए कांग्रेस और विधायकों के विभिन्न प्रदर्शन एकीकृत परियोजना का उद्देश्य क्षेत्रीय वैश्विक मूल्य श्रृंखला के एकीकृत करने के लिए बेकान देशों के साथ व्यापारिक সহযোগ করে রাইজর দলের বিধায়ক অখিল গগৈ আর সিপিআইএমের বিধায়ক মনোরঞ্জন তালুকদারে। রাজ্যপাল ডাঙরিয়ায় ভাষণ দিবলে আরম্ভ করিলে আর আমাক তার প্রতিলিপি দিয়া নাই। প্রথম কথা, গতিশীলতার কথা কৈছে, আমি কোনো গতিশীলতা দেখা নাই। তেখেতে সরকারখনে যেবিলাক করিব বিচাৰিছে সেই কথাখিনি শ্রুতলিপি অনুসৰি তেখেতে পঢ়ি গৈছে আর এইখিনি শুনি থকার কোনো মানে নাই। এনেকৈ যদি আমি শুনি থাকো সদনের সময় অপব্যয়। উল্লেখযোগ্য যে সদনত চন্দ্রযান তিনির সফলতা, G20ৰ সফলতা, রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা আর আলফার সঙ্গে চুক্তি স্বাক্ষরের বাবে ধন্যবাদ সূচক প্রস্তাব গ্রহণ করে। ব্যুরো রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইস্ট।